Welcome to my channel Subha Das Artist Art Tutorial. Hello বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের বিষয় আপনারা থাম্বনেইলে দেখেছেন। আজকের বিষয়টি আমি আমার আগের ভিডিওতে কিভাবে আমি পেন্সিল ড্রয়িং করেছিলাম সেই বিষয়টি আমি দিয়েছিলাম। আজকের বিষয়টি আমি কালার করে আপনাদের দেখাচ্ছি। আপনারা একটু গুরুত্ব সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তবে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে হঠাৎ করে এসেছেন, আমার এই ভিডিও দেখছেন, অসংখ্য স্বাগতম আমাদের এই চ্যানেলে। আপনারা গুরুত্ব সহকারে পুরো ভিডিওটি দেখে এনজয় করুন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা এবং আমার যে সকল ছাত্রছাত্রী এই ভিডিও দেখছো, তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো ওয়াটার কালার করার সময় আমি ফার্স্ট টোন করে নিই এবং তারপর আমি ফিনিশিং টোন, সেকেন্ড টোন এগুলো করতে থাকি। এবং যে সকল বন্ধু আমার এই ভিডিও দেখছো, হয়তো অনেকে প্যাস্টেল রং করতে পারো বা প্যাস্টেল রঙে কাজ করতে চাও, তারা ঠিক এইভাবেই আমি যে যে কালার যেখানে ব্যবহার করছি প্যাস্টেল কালারের সেরকম কালার তোমরা ব্যবহার করে তোমরা তোমাদের ছবিটি তৈরি করতে পারো। আরও একটি বিষয়, ব্যাকগ্রাউন্ড সিনারির ক্ষেত্রে আমি অতটা জোর ছবির মধ্যে দিলাম না, এই কারণেই, কারণ আমি চাই ব্যাকগ্রাউন্ড সিনারি আপনারা আপনাদের মতন করে সাজান। সকলেই হয়তো একটু আধটু ছবি আঁকতে পারেন, সুতরাং যতটুকুনি আপনারা পারেন সেই অনুযায়ী আপনারা নিজের মতন করে ছবি আঁকুন ব্যাকগ্রাউন্ড, তাতে করে আপনার ছবিটা আপনার নিজস্বতা পাবে, সেখানে ছবির মধ্যে একটা সুন্দর দৃষ্টিনন্দন তৈরি হবে। যেটুকুনি বিষয় দেখানোর আমি সেটুকুনি বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের বিষয়টি ভালো লাগবে। এবং ছাত্রছাত্রী যারা আছো তারা ভিডিওটি দেখো, তোমরা নিশ্চয়ই বিষয়টি পারবে। বন্ধুরা, ফার্স্ট টোন হওয়ার পর আমি সেকেন্ড টোন শুরু করলাম, অর্থাৎ ছায়ার জায়গাগুলো। এখানে যেভাবে আমি ছায়ার অংশগুলো তৈরি করছি প্যাস্টেল কালারের ক্ষেত্রেও ঠিক একইভাবে ছায়ার জায়গাগুলো তৈরি হবে। এবং আপনারা গুরুত্ব সহকারে পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং নিশ্চয়ই আপনারা পারবেন। আরও একটি বিষয় আপনাদের বলি, আপনারা কী ধরনের ভিডিও আমার এই চ্যানেলে দেখতে চাইছেন যদি আমাকে একটু কমেন্ট দিয়ে বলেন, আমি অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব। দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে।
সেকেন্ড টোন হওয়ার পর আমি একটু ফিনিশিং টোন দেখিয়ে দিলাম এবং পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য একটু আমি আলাদা একটু বিষয় তৈরি করে দিচ্ছি, খুব একটু ফাঁকা ফাঁকা লাগছে বলে তাই। যেভাবে আমি ফিনিশিং টোনগুলো আপনাদের দেখাচ্ছি সেইভাবে আপনারা প্র্যাকটিস করুন, অবশ্যই আপনারা ছবিটি পারবেন। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আপনারা বা তোমরা ছবি রেগুলার প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তোমার ছবি আরও ভালো হবে। এবং পদ্ধতি যেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি অবশ্যই সেইভাবে করার চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা ছবি পারবে। বন্ধুরা, ছবিটি প্রায় আমার শেষের পথে। আপনারা দেখলেন আমার ভিডিওতে আমি কীভাবে ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং ফিনিশিং টোন তৈরি করলাম। আর সর্বোপরি এটাই বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই পরিস্থিতিতে। এবং আমার এই ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।